দিলকুশা সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থ প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে দিলকুশা সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি এবং ঢাকা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু আগতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নয় নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মুজাম্মেল হক এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ইফতার পূর্ব মোনাজাতে সিদ্দিক বাজার ও বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে যারা হতাহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দোয়া করা হয় এ সময় দুস্থ প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার বিতরণ করায় কাউন্সিলর মোজাম্মেল হক যুবলীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী নুরুর প্রশংসা করেন